নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা, আপনাদের সবাইকে শিলচর নিউজে স্বাগত জানাই। দর্শকবৃন্দ, খুবই গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে আসলাম আপনাদের সবার জন্য। ইলেকশন তো আসছেই এবং আজকে আমাদের আসামের যে প্রথম পর্যায়ে ইলেকশনটা আজকে হয়ে গেছে এবং টোটাল আমাদের আসামে টোটাল 12টি জেলাতে 47টা সমষ্টিতে আজকে ভোট গ্রহণের প্রক্রিয়া শেষ হয়ে গেছে। ভালোভাবেই সেই ভোট গ্রহণের প্রক্রিয়াটা শেষ হয়ে গেছে বলে আমরা খবর পেলাম। দ্বিতীয় পর্যায়ের যে ভোট দানটা সেটা আমাদের বরাকবলিতে পড়েছে এবং সেটা আগামী 1 এপ্রিল, 1 এপ্রিল সেটা হবে এবং আপনারা সবাই আশা করি ভালোভাবে আপনারা ভোটদান করবেন এবং সবাই বাড়িতে প্রত্যেকজন যে যে ভোটদানের অধিকার যারা আছে ওনারা সবাই যাহাতে আপনারা নিশ্চয়ই ভোটদান করবেন। দর্শকবৃন্দ, নির্বাচনী প্রচার কিন্তু জোরে সুরে চলছে সমগ্র দলে, সব দলেরই আর কি, বিজেপি বলুন, কংগ্রেস বলুন, মহাজোট বলুন, তারপরে আপনাদের সেই কি বলে আপনাদের নির্দল বলুন, সবারই এখন চলছে। আমি অনেক অনেক জায়গাতে, যে যে জায়গাতে আমি সময় বের করে যেতে পারি সেই সেই জায়গাতে আমি গিয়ে সেই পাবলিক অপিনিয়নগুলো আমি নিয়েছি, আমি উদাহরণ থেকে নিয়েছি, আমি শিলচর থেকে নিয়েছি এবং আগামীকালকে দেখি আমি দু এক জায়গাতে আমার যাওয়ার প্ল্যান, এখন দেখি আমি কোথায় যেতে পারি এবং কিন্তু আপনারা সঙ্গে থাকবেন। এবং অলরেডি শিলচর এবং সেই লক্ষ্মীপুর, শিলচর এবং লক্ষ্মীপুরের যদি আপনারা ভিডিওটি দেখেন নি পাবলিক পোলের, পাবলিক অপিনিয়নের জনমতে, তাহলে আপনারা নিশ্চয়ই আমাদের শিলচর নিউজে দেখেন নিন। দর্শকবৃন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের সফরে সেই বাংলাদেশে গেছেন, অলরেডি এখন আজকে উনি আছেন এবং আজকে উনি সেখানে যশোরেশ্বরী কালী মন্দিরে গিয়ে উনি পুজো দিলেন। আজকে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী সেই কালী মন্দিরে গিয়ে উনি সেখানে পুজো দিলেন। দর্শকবৃন্দ, হিমন্ত বিশ্ব শর্মা ভিজিট করেছেন বরাকবলিতে, আজকে আজকে বিভিন্ন জায়গাতে উনি ভিজিট করেছেন, উধারবন্দে দেখলাম, আপনাদের পাথারকান্দিতে দেখলাম, উধারবন্দে এত সব লোক মানে সেই ভিড়টা দেখা যায়নি রোদ্রের কারণে, সেখানে ভিড় এত বেশি হয়নি কিন্তু পাথারকান্দিতে খুব ভালোই ভিড় ছিল। গতকালকে কানহাইয়া কুমার সুনাইয়ে যে সময় মিত্রজোটের প্রচারে যে সময় এসেছিলেন সেখানে কিন্তু অনেক ভিড় দেখা গিয়েছিল, আমরা সেটা দেখতে পেয়েছিলাম। অমিত শাহও এসছেন আমাদের বরাক সফরে পাথারকান্দি এবং শিলচরে এবং উনি কিছু অ্যানাউন্সমেন্ট করে গেছেন গতকালকে, সেটা আমরা দেখলাম এবং সেই অ্যানাউন্সমেন্টগুলো আপনাদের সবার কিন্তু জানা দরকার। আমি বলে দিই, প্রথম হচ্ছে উনি সেই মিনি সেক্রেটারিয়েট নিয়ে উনি কথা বলেছেন, যে মিনি সেক্রেটারিয়েট যেটা সেটা এখন ছয়টা ডিপার্টমেন্ট নিয়ে সেটা এখন কাজ চলবে শিলচরে, শ্রীকুনাতে সেটার কাজ চলছে আর কি, এবং আগামী 5 বছরের ভিতরে বিজেপি সরকার আসলে যত সব ডিপার্টমেন্ট যেগুলোর জন্য বরাকবাসীকে গুয়াহাটিতে যেতে হবে সেই সবগুলা কিন্তু সেই মিনি সেক্রেটারিয়েট যেটা আমাদেরকে শিলচরে হবে সেখানে সেইগুলা সব কিছু ডিপার্টমেন্ট আনা হবে বলে সেটা উনি জানান। আরেকটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে মেগা ফুড পার্ক পাথারকান্দিবাসীর জন্য ভালো খবর, পাথারকান্দিতে বৃহত্তর একটা ফুড পার্ক করা হচ্ছে, সেখানে কিন্তু অনেক লোকের কিন্তু চাকরিরও ব্যবস্থা হবে আর কি, পাথারকান্দির জন্য খুবই ভালো একটা খবর, সেখানে অলরেডি কনস্ট্রাকশন এখন চলছে। তারপরে আরেকটা হচ্ছে সেই লজিস্টিক মাল্টি মডেল লজিস্টিক পার্ক যেটা এখন কাজটা প্রোগ্রেস চলছে এখন এবং সেটা যদি হয় হাজার হাজার ছেলে মেয়েরা, বেকার যুবক যুবতীরা সেখানে কিন্তু কাজ পাবেন এবং শিলচর এবং বরাককে একটা মানে ইকোনমিক জোন হিসাবে বিজেপি সরকার করবে বলে উনি সেটা জানান, যাহাতে অনেক ছেলেমেয়েরা সেই অনেক অনেক কাজের ইয়েতে আর কি বিভিন্ন প্রজেক্টে ওরা চাকরির সুযোগ পায়, আনএমপ্লয়মেন্ট প্রবলেমের অনেক সলিউশন হবে। হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় পাথারকান্দিতে এসেও উনি আবার অ্যানাউন্সমেন্ট করলেন চাকরির ব্যাপারে, যে চাকরি এখন 22 ইংরেজি যদি বিজেপি সরকার আসে তাহলে 2022 ইংরেজির ভিতরে টোটাল 1 লক্ষ বিভিন্ন ডিপার্টমেন্টে, সরকারি ডিপার্টমেন্টে চাকরি দেওয়া হবে বেকার যুবক যুবতীদেরকে বলে উনি সেটাও অ্যানাউন্সমেন্ট করলেন। গতকালকে কার্বি আংলংয়ে সেখানে সেই বন্ধন ব্যাংকের এবং সেই মাইক্রোফাইন্যান্সের লোনের উনি কথা বলেছেন, যে সেখানে যারা যারা মহিলারা মাইক্রোফাইন্যান্সের লোন নিয়েছেন বন্ধন ব্যাংক বা অন্যান্য ব্যাংক থেকে বা অন্যান্য মাইক্রোফাইন্যান্স থেকে, ওনাদের সেই টাকাটা সরকার দিয়ে দেবে যদি বিজেপি সরকার আসে বলেও সেটা উনি অ্যানাউন্সমেন্ট করেছিলেন গতকালকে, সেটা আমরা দেখেছিলাম। শ্রীময়ী জুয়েলার্স, এখানে সোনা গয়না বানাতে মজুরিতে দেওয়া হয় 100% ছাড় মাত্র একটি লয়্যাল কার্ডের মাধ্যমে। এই লয়্যাল কার্ডটা 500 টাকায় আপনারা কিনে নিতে পারবেন এবং মজুরিতে 100% ছাড় নিতে পারবেন। তাছাড়া শ্রীময়ী জুয়েলার্স এখন দুজন পিতৃমাতৃহীন মেয়েকে বিয়ের গয়না দেওয়ার জন্য খোঁজাখুঁজি করছে, আপনারা যোগাযোগ করুন এই নম্বরে 7002604704, নরসিংতলা এনএনদত্ত রোড শিলচর। দর্শকবৃন্দ, বরাকবাসীর জন্য একটা ভালো খবর, যদি আপনারা যদি বিবাহ করেছেন এবং আপনাদের যদি কোনো সন্তান নেই তাহলে
শিলচরের গ্রেসওয়েল হসপিটালে একজন আইবিএফ স্পেশালিস্ট একজন ডাক্তার ডক্টর অর্পিতা শর্মা গুয়াহাটি থেকে উনি আসছেন। উনি আগামী 2 এপ্রিল শিলচরের গ্রেসওয়েল হাসপাতালে উনি আসবেন এবং এখন বুকিং চলতেছে। আপনারা যদি ওনাকে দেখাতে চান আমি সেটা বলবো আপনারা একবার দেখিয়ে দিন, আপনাদের স্বপ্ন পূরণ হতে পারে। আইবিএফ এর মাধ্যমে এখন সেই বাচ্চা হওয়া খুবই সম্ভব আর কি, বাচ্চা হওয়া আইবিএফ এর মাধ্যমে। আইবিএফ মানে আপনারা সেই কি বলে সেটাকে টেস্ট টিউব বেবি যেটাকে বলে, টেস্ট টিউবের মাধ্যমে এখন কিন্তু অনেক এরকম দম্পতিরা ওনারা সন্তান পাচ্ছেন এবং আপনারা নিশ্চয়ই যাবেন। আমি ফোন নাম্বারটা নিচে এখানে দিয়ে দিয়েছি, আপনারা ফোন করে করে নেবেন আর কি, বুকিং করে নেবেন বা আপনারা একবার জিজ্ঞেস করে নেবেন আর কি। দর্শকবৃন্দ, করোনা সংক্রমণটা নিয়ে এখন কিন্তু চিন্তায় আছেন এবং আমাদের স্বাস্থ্য বিভাগের, আসামের স্পেশালি স্বাস্থ্য বিভাগের তরফ থেকেও মানে একটা অ্যানাউন্সমেন্ট আমরা শুনতে পেলাম যে তিনসুকিয়াতে একটি বিদ্যালয়ে টোটাল 37 জন করোনাতে আক্রান্ত হয়েছেন, 37। সেখানে 34 জন ছাত্রী এবং 3 জন সেখানে হেল্পার এবং 1 জন কুকও সেখানে, সেই হোস্টেলের 1 কুকও করোনাতে আক্রান্ত হয়েছেন বলে আমরা খবর পেলাম। টোটাল 37 জন সেই বিদ্যালয়ের হোস্টেল থেকে পাওয়াতে কিন্তু সেখানে আতঙ্কের সৃষ্টি হয়েছে এবং চিন্তারও বিষয় এসে গেছে। বরডুবি কস্তুরবা বালিকা বিদ্যালয় সেই তিনসুকিয়াতে, সেই স্কুলের একটি হোস্টেল, সেই বালিকা বিদ্যালয়ের একটি হোস্টেল, সেই হোস্টেলে এই মানে যারা যারা মেয়েরা আছেন সেখানে টেস্ট করা হয়েছিল কিছু কারণে এবং সেখান থেকে পাওয়া গেছে 37 জনকে। স্বাস্থ্য বিভাগের নির্দেশ ডাইরেক্টলি দিয়ে দিয়েছেন, ইলেকশন তো চলছেই, ইলেকশন 1 তারিখ অবধি এবং হোলি আছে এবং সেই জন্যই কিন্তু অনেক ভিড় থাকবে, মিলামেশা থাকবে। যাহাতে আপনারা সাবধান হয়ে থাকার জন্য আবার প্রথমের মতো স্যানিটাইজার মাস্ক পরিধান করার জন্য বলে দেওয়া হয়েছে এবং সেই স্ট্রিক্ট রুলটা হয়তো ইলেকশনের পরেই আসবে, কিন্তু স্ট্রিক্ট রুলটা ইলেকশনের পরেই আসবে। এখন কিন্তু আপনারা সবাই সাবধান থাকবেন, মানে এখন প্রত্যেক দিনে 40-50 জন করে আসছে আমাদের আসাম রাজ্য থেকে বলে আমরা এরকম খবর পেলাম। মহারাষ্ট্রতে তো করোনা সংক্রমণের সংখ্যা তো অনেক মানে খুবই বেড়ে গেছে, সেটা তো আপনারা জানেন। মধ্যপ্রদেশেও, পাঞ্জাবেও, দিল্লিতেও কিন্তু খুবই দ্রুত গতিতে করোনা সংক্রমণটা বাড়ছে। আমাদের দেশের 10টি রাজ্যে সেই করোনা সংক্রমণটা এখন ধীরে ধীরে বাড়ছে এবং আসামও কিন্তু সেখানে কিন্তু খুবই নজর রেখেছে আসামের কেন্দ্রীয় স্বাস্থ্য বিভাগ, তাই আপনারা সবাই সাবধান থাকবেন। কার্বি আংলংয়ে হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের একটি সভাতে উনি অ্যানাউন্সমেন্ট করেছেন যে 2nd ডিভিশন যারা পাস হবেন ছাত্রীদেরকে তাদেরকেও স্কুটি দেওয়া হবে। আগে 1st ডিভিশন স্টার মার্ক হলে দেওয়া হতো হয়তো, এখন কার্বি আংলংয়ের জন্য হয়তো এই সুবিধাটা আমাদের হয়তো, যদি কার্বি আংলংয়ে হয়তো তাহলে সমগ্র আসামে হবে। কার্বি আংলংয়ে বলে দিয়েছে যে সেখানে 2nd ডিভিশনে পাস করবে যারা ছাত্রীরা ওরাও পাবে সেই স্কুটি। এবং বুলেটের কথা আমাদের আসামে বরাকের সফরে এসে বুলেটের কথা উনি বলেছেন যে ছাত্রদেরকে এখন বুলেট বা বাইক দেওয়া হবে, যারা 1st ডিভিশন স্টার মার্ক আনবে তাদেরকে বাইক দেওয়া হবে 2nd ডিভিশনে, HS হায়ার সেকেন্ডারি 1st ডিভিশনে পাস করলে আর কি। তাই আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে ভালোভাবে পড়ান, ফ্রিতে বাইক বা বুলেট আপনারা পেয়ে যাবেন। দর্শকবৃন্দ, এই আপডেটটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। ভালো লাগলে কমেন্ট করবেন, আমাদের শিলচর নিউজের ইউটিউব চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আমাদের শিলচর নিউজের ফেসবুক পেজে নতুন হলে আপনারা এই পেজটি ফলো করে নেবেন। আমি কৃষ্ণকান্ত সিনহা নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো, ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, নমস্কার।